নমস্কার দর্শক বন্ধু, জয় জগন্নাথ। 2024 মশিয়ার কর্কট রাশি ফলাফল কিপর রহব আজির অধ্যায়ে আলোচনা করিবা। ইংরাজি নববর্ষ উপলক্ষে আপনার অনেক অনেক শুভেচ্ছা ও শুভাভিনন্দন। দর্শক বন্ধু, আসন্তু মুখ্য গ্রহ মানকর স্থিতি কোন রয়েছে 2024 মশিয়ার জানি নবা। বৃহস্পতি বর্ষ আরম্ভর আপনার দশম স্থানের চলন করিবে। বর্ষর দ্বিতীয়ার্ধে অর্থাৎ এপ্রিল মাস 30 তারিখ পরঠার বৃহস্পতি চলন আপনার একাদশ স্থানরে রহব। রাহু বর্ষ সারা নবম স্থানে রহবে। কেতু বর্ষ সারা আপনার তৃতীয় স্থানরে চলন করিবে। শনিদেব বর্ষ সারা আপনার অষ্টম স্থানে রহবে। সেঠারে মধ্যে বর্ষর দ্বিতীয়ার্ধে বক্রি হয়ে চলন করিবে। দর্শক বন্ধু, এত লা গ্রহ মানকর স্থিতি। এই বর্ষ কিছুটা শুভ ফল আপনার রাশিরে বৃদ্ধি পাইব এবং ধীরে ধীরে আপনার বিভিন্ন ক্ষেত্রে সফল হবে। কিন্তু শনি সপ্তাহর প্রভাবে আপনার রাশি বর্ষ সারা রহব। শনি অশুভরে এবং রাহু অশুভরে রহুতিবারু এই দুইটি গ্রহ সমস্যা মধ্যে সৃষ্টি করিবে। শনিকর প্রভাব অষ্টম স্থানে রহুতিবারু বর্ষ সারা এবং বর্ষর দ্বিতীয়ার্ধে শনি বক্রি হয়ে চলন করিবে। শরীরর যত্ন অধিক নেবে। দেহপা সময় সময় খারাপ রহব। মানসিক চিন্তা কিছু লাগি রহবার সম্ভাবনা রয়েছে। অস্থিগত পীড়া গুরুতর রোগ ব্যাধি সময় সময় উপজিপারে। যেউমানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন্তি সেমানে অধিক শরীরর যত্ন নেবে। শনি সপ্তাহর প্রভাবে আপনার রাশি রহুতিবারু আপন প্রত্যেক দিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করন্তু। এর সহিত মহাদেবঙ্কর উপাসনা করিবা সহিত হনুমানঙ্কর উপাসনা করন্তু। মা কালীঙ্কর উপাসনা প্রত্যেক দিন করন্তু। অন্যান্য গ্রহ মানকর স্থিতি আপনার জীবনের কিছুটা শুভ ফল মধ্যে প্রদান করে পারন্তি। যদি গর্ভ ধারণ করিয়া পিন চাহুছেন বর্ষর দ্বিতীয়ার্ধ মে মাস পরঠার প্রায়ত অনেক শুভ ফল গুড়িক প্রাপ্তি হব। সন্তান সুখ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বর্ষর দ্বিতীয়ার্ধে। বর্ষর প্রথমার্ধটি আপনার সেতে শুভ ফল প্রদান করিব না। মাঙ্ক স্বাস্থ্য ক্ষেত্রে আরোগ্যতা লাভ হব। পিতাঙ্ক স্বাস্থ্য সময় সময় হানি হওয়ার সম্ভাবনা রহুতিবারু তাঙ্ক শরীরর যত্ন নেবে। আপনার ভাগ্যাধিপতি শনি অষ্টমরে বর্ষ সারা চলন করুথিবারু বেলে বেলে ভাগ্য ক্ষেত্রে বিড়ম্বনা উপজিপারে বা বিড়ম্বরে কার্যসিদ্ধি হবার যোগ রহুতিবারু আপন প্রত্যেক কার্য সুচারুরূপে করিবা আবশ্যক। সময়কু অপব্যয় করন্তু নাহি। যেউ সময়রে যেউ কার্যগুলিক করিবা কথা এ বর্ষ সেসব কার্যগুলিক ঠিক সময়রে করিবা পাই চেষ্টা করন্তু। রাহু আপনার নবম স্থানে রহি আপনার রাশিকে সম্পূর্ণরূপে প্রভাবিত করুথিবারু বেলে বেলে মন ভারাক্রান্ত রহিব এবং হাইপর থিঙ্কিং বা বড় বড় চিন্তাধারা গুলি আসিব। তেমন নিজ মনকু নিয়ন্ত্রণ এ বর্ষ অধিক করিবা আবশ্যক। শরীরর যত্ন নেই প্রত্যেক কার্য করিবে। দর্শক বন্ধু, এ বর্ষ আমি ক্যারিয়র স্থিতি দেখিবা। ক্যারিয়র ক্ষেত্রে ধীরে ধীরে পরিবর্তন আসিব। দশম স্থানরে বৃহস্পতিঙ্কর চলন রহিব এবং একাদশ স্থানরে মধ্যে বৃহস্পতিঙ্কর চলন রহিব। এপ্রিল মাস 30 তারিখ ঠারু আপনার কর্ম ভাবর গ্রহ মঙ্গল ষষ্ঠ স্থানরে বর্ষ কুণ্ডলীরে রবিঙ্ক সহিত যোগ হয়ে রহুতিবারু সরকারি চাকরি ক্ষেত্রে কিছু সুযোগ আপনার বর্ষর দ্বিতীয়ার্ধে অধিক প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। চাকরি বাকরি ক্ষেত্রে অনেক উন্নতি প্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোর্ট কেস ইত্যাদি ক্ষেত্রে বিজয় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাদরে কদাপি পড়ন্তু নাই। যে সব বিবাদ পূর্বরু লাগি রয়েছিল তাকে সমাধান করিয়া পাই অত্যন্ত শুভ সময় গুড়িক ভোগ হব। অষ্টম স্থানরে শনিঙ্কর চলন বর্ষ সারা রহুতিবারু বেলে বেলে আপনার মুন্ডকু বিবাদ ইত্যাদি আসিপারে। সে সবুঠারু দূরেই রহি প্রত্যেক কার্য করন্তু। কলি ঝগড়া ঠারু যেতে দূরেই রহিবে আপনার জীবনশৈলীরে যেতে পরিবর্তন করিবে আপনার সেতে আগকু মধ্যে এ বর্ষ বড়িবে। এ বর্ষ ক্যারিয়র ক্ষেত্রে অভূতপূর্ব সফলতা ধীরে ধীরে মে মাস ঠারু আগকু প্রাপ্তি হব। বৃহস্পতিঙ্কর চলন একাদশ স্থানরে এপ্রিল মাস 30 তারিখ পরঠারু বর্ষ শেষ পর্যন্ত রহুতিবারু ক্যারিয়রে উন্নতি সহিত আর্থিক লাভ হবার সূচনা রয়েছে। পরিশ্রম অনুযায়ী আপনার ধন প্রাপ্তি হবার যোগ রয়েছে। আয় প্রাপ্তি হবার যোগ রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে আপনার এ বর্ষ সফল হয়ে পারন্তি। যেউমানে এডুকেশন বিভাগরে রহি চাকরি বাকরি করছেন কিংবা সেসব চাকরি খোঁজুচার আধ্যাত্মিক কর্মগুড়িক করছেন ব্যাঙ্কিং ম্যানেজমেন্ট মেডিকাল ইত্যাদি ক্ষেত্রে সফল আপনার অধিক হয়ে পারন্তি। কলা সঙ্গীত নৃত্য বাণিজ্য ক্ষেত্রে আপনার সফলতা ধীরে ধীরে বৃদ্ধি পাইব। দর্শক বন্ধু, এ বর্ষ প্রায়ত
ବେସରକାରୀ କ୍ଷେତ୍ର ଠାରୁ ଆରମ୍ଭ କରି ସରକାରୀ କ୍ଷେତ୍ରରେ ଆପଣଙ୍କୁ ସୁଯୋଗ ବର୍ଷର ଦ୍ୱିତୀୟାର୍ଦ୍ଧରେ ଅଧିକ ମିଳିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଆପଣ ଦେଖିବେ ଧୀରେ ଧୀରେ ଏପ୍ରିଲ ମାସ ପରଠାରୁ ଅଧିକ ସୁଯୋଗ ଆପଣ ପ୍ରାପ୍ତି କରୁଛନ୍ତି, ସରକାରୀ କାର୍ଯ୍ୟ ଠାରୁ ଆରମ୍ଭ କରି ବେସରକାରୀ କ୍ଷେତ୍ରରେ, ରାଜନୀତି ଇତ୍ୟାଦି କ୍ଷେତ୍ରରେ ମେ ମାସ ଠାରୁ ସଫଳ ମଧ୍ୟ ଆପଣ ହୋଇପାରନ୍ତି। ନିଜର ମାନ ସମ୍ମାନ ବୃଦ୍ଧି ହେବ, ପଦପଦବୀ ବୃଦ୍ଧି ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି, ଜବ୍ ଇତ୍ୟାଦି ପରିବର୍ତ୍ତନ କରିବାର ସୁଯୋଗ ଆପଣ ପ୍ରାପ୍ତି କରିବେ। ବର୍ଷର ପ୍ରଥମାର୍ଦ୍ଧଟି ଏପ୍ରିଲ ମାସ ପର୍ଯ୍ୟନ୍ତ ପ୍ରାୟତଃ ଚାପଗ୍ରସ୍ତ ହୋଇ ଆପଣ କାର୍ଯ୍ୟ କରିବେ, ହଠାତ୍ କର୍ମସଂସ୍ଥାନ ବଦଳାଇବା ପାଇଁ ମନସ୍ଥ କରିପାରନ୍ତି, କିନ୍ତୁ ଭଲ ଅପରଚ୍ୟୁନିଟି ଆସିଲେ ଆପଣ ବଦଳାଇବେ। କିନ୍ତୁ ଯଦି କିଛି ଭଲ ଅପରଚ୍ୟୁନିଟି ବା ସୁଯୋଗ ଆସୁନାହିଁ, ଆପଣ ଯେଉଁ କର୍ମରେ ରହିଛନ୍ତି ସେସବୁ କର୍ମକୁ ସୁଚାରୁ ରୂପେ କରିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରିବା ଆବଶ୍ୟକ। ଦଶମରେ ବୃହସ୍ପତି, ନବମରେ ରାହୁ, ଅଷ୍ଟମରେ ଶନିଙ୍କର ସ୍ଥିତି ରହୁଥିବାରୁ ବର୍ଷ ସାରା କାମର ଚାପ ମଧ୍ୟ ଆପଣ ପରିଲକ୍ଷିତ କରିବେ। କାମର ଚାପ ଯେତେ ହଉ ନା କାହିଁକି, ଧୀରେ ଧୀରେ ସେସବୁ କାର୍ଯ୍ୟଗୁଡ଼ିକ ସମ୍ପାଦିତ ହେବ ଏବଂ ବର୍ଷର ଦ୍ୱିତୀୟାର୍ଦ୍ଧରେ ସେସବୁ କାର୍ଯ୍ୟରୁ ଆପଣଙ୍କୁ କିଛି ଭଲ ଲାଭ ମିଳିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ବୈଦେଶିକ କାର୍ଯ୍ୟଗୁଡ଼ିକ ତ୍ୱରାନ୍ୱିତ ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଦୂର ସ୍ଥାନକୁ ଭ୍ରମଣର ସୁଯୋଗ ମଧ୍ୟ ଆପଣ ପ୍ରାପ୍ତି କରିବେ, କିନ୍ତୁ ଶରୀର ଟିକେ ଖରାପ ହୋଇହେବାର ସମ୍ଭାବନା ରହୁଥିବାରୁ ଶରୀର ଯତ୍ନ ନେବେ। ଯାନବାହନ ପ୍ରତି ଏ ବର୍ଷ ଅଧିକ ସତର୍କତା ଅବଲମ୍ବନ କରି ଆପଣ ଦୂର ସ୍ଥାନକୁ ଯାତ୍ରା କରନ୍ତୁ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏ ବର୍ଷ ବ୍ୟବସାୟ ବାଣିଜ୍ୟ କ୍ଷେତ୍ରରେ ମିଶାମିଶି ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ହେବ। ବର୍ଷର ପ୍ରଥମାର୍ଦ୍ଧଟି ବେପାର ବାଣିଜ୍ୟକୁ ନେଇ ସେତେ ଶୁଭଫଳ ଗୁଡ଼ିକ ପ୍ରଦାନ କରିବ ନାହିଁ। ମେ ମାସ ଆରମ୍ଭରୁ ବର୍ଷ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ବ୍ୟବସାୟ ବାଣିଜ୍ୟରେ କିଛି ଉନ୍ନତି ଆସିବ, ନୂଆ ବ୍ୟବସାୟ ଆରମ୍ଭ କରିବେ, ସେୟାର ମାର୍କେଟିଂ ଇତ୍ୟାଦି କ୍ଷେତ୍ରରେ ସଫଳ ହେବେ, କାରବାର କ୍ଷେତ୍ରରେ ଉନ୍ନତି ଆସିବ, କିଛି ନିବେଶ ଆପଣ କରି ଲାଭ ମଧ୍ୟ ବ୍ୟବସାୟ ବାଣିଜ୍ୟରେ ପ୍ରାପ୍ତି କରିବାର ସମ୍ଭାବନା ବର୍ଷର ଦ୍ୱିତୀୟାର୍ଦ୍ଧରେ ଅଧିକ ରହିଛି। ଶନିଙ୍କର ବକ୍ରି ଚଳନ ବର୍ଷର ଦ୍ୱିତୀୟାର୍ଦ୍ଧରେ ରହୁଥିବାରୁ କାର୍ଯ୍ୟଭାର ଅଧିକ ରହିବ, କାମର ଚାପ ବର୍ଷର ଦ୍ୱିତୀୟାର୍ଦ୍ଧରେ ଅଧିକ ରହିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଏ ବର୍ଷ ପ୍ରାୟତଃ ରୋଜଗାର ଆସିଲେ ମଧ୍ୟ ଧନ ସଞ୍ଚୟ ସବୁ ସମୟରେ ଭଲ ହବ ନାହିଁ, ତେଣୁ ଧନ ସଞ୍ଚୟକୁ ବର୍ଷ ସାରା ଗୁରୁତ୍ୱ ଦିଅନ୍ତୁ, ଲଙ୍ଗ ଟର୍ମରେ କିଛି ନିବେଶ କରିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରିବା ଆବଶ୍ୟକ। ଶନିଙ୍କର ପ୍ରଭାବ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ଆପଣଙ୍କର ଧନ ସ୍ଥାନକୁ ରହୁଥିବାରୁ ଧନ ସଞ୍ଚୟ ସେତେ ଭଲ ନ ହେଉଥିବାରୁ ଆପଣ ବର୍ଷ ଆରମ୍ଭରୁ ବିଭିନ୍ନ ପ୍ଲାନିଂ ଗୁଡ଼ିକ କରିବା ଆବଶ୍ୟକ। ଦର୍ଶବନ୍ଧୁ, ଆସନ୍ତୁ ଜାଣିବା ବିଦ୍ୟାର୍ଥୀମାନଙ୍କ ପାଇଁ ସମୟ କିପରି ରହିବ। ବିଦ୍ୟାର୍ଥୀମାନେ ବର୍ଷର ପ୍ରଥମାର୍ଦ୍ଧରେ ବିଦ୍ୟା କ୍ଷେତ୍ରରେ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ କଠିନ ପରିଶ୍ରମ କରିବେ, ମାନସିକ ସ୍ଥିତି ସେମାନଙ୍କର ଟିକେ ସମୟ ସମୟ ଖରାପ ହୋଇପାରେ, କିନ୍ତୁ ପଞ୍ଚମ ସ୍ଥାନରେ ପ୍ରାୟତଃ ବର୍ଷକୁଣ୍ଡଳୀରେ ଶୁକ୍ରଙ୍କ ସହିତ ବୁଧଙ୍କର ଯୋଗ ରହୁଥିବାରୁ ବାଣିଜ୍ୟର ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ, କଳାର ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ଭଲ ପ୍ରଦର୍ଶନ କରିବେ। ବର୍ଷର ଦ୍ୱିତୀୟାର୍ଦ୍ଧରେ ପ୍ରାୟତଃ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ସେମାନଙ୍କର ପରୀକ୍ଷାରେ ଉତ୍ତୀର୍ଣ୍ଣ ହେବା ସହିତ ସେମାନଙ୍କର ପାଠପଢ଼ା କ୍ଷେତ୍ରରେ ଅନେକ ଉନ୍ନତି ଲାଭ ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ମେଡିକାଲ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କ ପାଇଁ ବର୍ଷଟି ଅନୁକୂଳ ରହିବ। କମ୍ପିଟେଟିଭ୍ ଏକ୍ଜାମ୍ କ୍ଷେତ୍ରରେ ମେ ମାସ ପରଠାରୁ ଧୀରେ ଧୀରେ ଉନ୍ନତି ଆସିବ, ଆପଣଙ୍କର ପରିଶ୍ରମ ଅନୁଯାୟୀ ଆପଣ ମଧ୍ୟ ନିଜର ଭାଗ୍ୟଫଳ ପ୍ରାପ୍ତି କରିବେ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆସନ୍ତୁ ଜାଣିବା ଏ ବର୍ଷ ଶୁଭ ମାଙ୍ଗଳିକ କର୍ମ ଗୁଡ଼ିକ କ'ଣ କରିବେ। ବର୍ଷ ଆରମ୍ଭରୁ ଏପ୍ରିଲ ମାସ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ପ୍ରାୟତଃ ଆପଣଙ୍କ ରାଶିରେ ଗୁରୁ ସୁଧି ରହିବ ନାହିଁ। ଏପ୍ରିଲ ମାସ ଶେଷ ଠାରୁ ଅର୍ଥାତ୍ ବୈଶାଖ ମାସର ମଧ୍ୟଭାଗ ଠାରୁ ଆପଣଙ୍କ ରାଶିରେ ଗୁରୁ ସୁଧି ସହିତ ରବି ସୁଧି ରହୁଥିବାରୁ ବିବାହ ଆଦି କାର୍ଯ୍ୟ ଆପଣ ବର୍ଷର ଦ୍ୱିତୀୟାର୍ଦ୍ଧରେ ଅଧିକ କରିପାରିବେ। ବିବାହ ସହିତ ଶୁଭ ମାଙ୍ଗଳିକ କର୍ମ ଗୁଡ଼ିକ ଯଥା ବ୍ରତ ପ୍ରଣୟନ, ଭୂମି ପୂଜା, ଗୃହ ଆରମ୍ଭ, ଗୃହ ପ୍ରତିଷ୍ଠା ଇତ୍ୟାଦି କାର୍ଯ୍ୟକ୍ଷେତ୍ରରୁ ମଧ୍ୟ ଆପଣ ସଫଳ ହୋଇପାରନ୍ତି। ଏ ବର୍ଷ ଯାନବାହନ କିଣାକିଣି କ୍ଷେତ୍ରରେ ସଫଳ ହେବା ସହିତ ଭୂମି କିଣାକିଣି କ୍ଷେତ୍ରରେ ମଧ୍ୟ ଆପଣ ସଫଳ ହୋଇପାରନ୍ତି। ଅଧିକ ଋଣ ନିଅନ୍ତୁ ନାହିଁ, ଯେଉଁ ସବୁ ଋଣ ନେଇଥିଲେ ତାକୁ ପରିଶୋଧ କରିବା ପାଇଁ ସମୟ ଅନୁକୂଳ ରହିବ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏ ବର୍ଷ ପ୍ରାୟତଃ ଆମେ ଯଦି ଦେଖିବା ଆପଣଙ୍କର ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନ, ଶନି ଆପଣଙ୍କର ସପ୍ତମାଧିପତି ଅଷ୍ଟମରେ ରହୁଥିବାରୁ ଜୀବନସାଥୀଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟହାନି ବେଳେବେଳେ ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ବର୍ଷର ପ୍ରଥମାର୍ଦ୍ଧଟି ସେମାନଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟକୁ ନେଇ ଅଧିକ ଚିନ୍ତିତ କରାଇବ। ବର୍ଷର ଦ୍ୱିତୀୟାର୍ଦ୍ଧରେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ କ୍ଷେତ୍ରରେ କିଛିଟା ଆରୋଗ୍ୟତା ଲାଭ ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ସ୍ତ୍ରୀଙ୍କ ସହିତ ମନମାଳିନ ସମୟ ସମୟ ହେଲେ ମଧ୍ୟ ବର୍ଷର ଦ୍ୱିତୀୟାର୍ଦ୍ଧରେ କିଛି ସୁଖଦ ସମୟ ଆପଣ ଅତିବାହିତ ଜୀବନସାଥୀଙ୍କ ସହିତ କରିପାରନ୍ତି। ଆସନ୍ତୁ ଜାଣିବା ପାରିବାରିକ ଜୀବନ ଭଲ ପାଇବାର ସ୍ଥିତି କିପରି ରହିବ। ପାରିବାରିକ ଜୀବନରେ ସୁଖ ଧୀରେ ଧୀରେ ବଢ଼ିବ। ସମସ୍ୟା ଅବଶ୍ୟ କୁଟୁମ୍ବଜନକୁ ନେଇ କିଛି ରହିଲେ ମଧ୍ୟ ଆପଣ ଏ ବର୍ଷ ନିଜର କାର୍ଯ୍ୟଗୁଡ଼ିକ ସୁଚାରୁ ରୂପେ କରିବା ପାଇଁ ସର୍ବଦା ଚେଷ୍ଟା କରିବେ। ଆପଣ ଚଳଚଞ୍ଚଳର ଲୋକ ଅଟନ୍ତି, ଅଳସୁଆମି ଛାଡ଼ି ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟ ଆପଣ କରିବା ଆବଶ୍ୟକ। ପାରିବାରିକ ଜୀବନରେ ସମନ୍ୱୟ ରକ୍ଷା ହେବ। ବୃହସ୍ପତି ଆପଣଙ୍କର ଚତୁର୍ଥ ସ୍ଥାନକୁ ପ୍ରଭାବିତ କରୁଥିବାରୁ ଏବଂ ଶୁକ୍ର ବୁଧ ପଞ୍ଚମରେ ରହୁଥିବାରୁ ପାରିବାରିକ ଜୀବନରେ ସୁଖ ସମୃଦ୍ଧି ଧୀରେ ଧୀରେ
ବଢ଼ିବ, ଘରର ବିଭିନ୍ନ କାର୍ଯ୍ୟ କରିବା ସହିତ ବନ୍ଧୁଙ୍କ ସହିତ ସୁସମ୍ପର୍କ ବଢ଼ିବ, ମାଆଙ୍କ ସହିତ ହସଖୁସିରେ ସମୟ ମଧ୍ୟ ଆପଣ ଏଇ ବର୍ଷ ଦ୍ୱିତୀୟାର୍ଦ୍ଧରେ ଅଧିକ ଅତିବାହିତ କରିପାରନ୍ତି। ଏ ବର୍ଷ ପ୍ରାୟତଃ ଯଦି ଦେଖିବା ବନ୍ଧୁଙ୍କର ସହଯୋଗ ସହିତ ଘରକୁ ବିଭିନ୍ନ ଲୋକଙ୍କର ଆଗମନ ମଧ୍ୟ ରହିବେ, ବନ୍ଧୁଙ୍କର ଚର୍ଚ୍ଚାରେ ଆପଣ ବହୁତ ସମୟ ଗୁଡ଼ିକ ଅତିବାହିତ କରିବା ସହିତ କିଛି ମନୋରଞ୍ଜନର କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ମଧ୍ୟ ଅଧିକ ଭାଗ ଆପଣ ଏ ବର୍ଷ ନେଇପାରନ୍ତି। ଦଶ ବନ୍ଧୁ ଲଭ୍ ଲାଇଫ୍ର ସ୍ଥିତି ଯଦି ଦେଖିବା ଏ ବର୍ଷ ପ୍ରାୟତଃ ଲଭ୍ ଲାଇଫ୍ କ୍ଷେତ୍ରରେ କିଛିଟା ପରିବର୍ତ୍ତନ ଆସିବ। ଯଦି କାହାକୁ ପ୍ରପୋଜ୍ ଇତ୍ୟାଦି କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ଯଦି ବିବାହ କାହାକୁ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ମନେ ମନେ ଭଲ ପାଉଛନ୍ତି, ତାଙ୍କୁ ଜଣାଇ ଦିଅନ୍ତୁ। ମେ ମାସ ପରଠାରୁ ବିବାହ ଯୋଗ ଗୁଡ଼ିକ ଅଧିକ ରହିବ, ଅର୍ଥାତ୍ ଶୁଭ ମାଙ୍ଗଳିକ କାର୍ଯ୍ୟକ୍ଷେତ୍ରରେ ଗୁରୁସୁତି ରହୁଥିବାରୁ ଅଧିକ ସଫଳତା ଆପଣଙ୍କୁ ପ୍ରାପ୍ତି ହେବ। ସେବେଠାରୁ ଆପଣ ନିଜ କ୍ୟାରିୟର ଠାରୁ ଆରମ୍ଭ କରି ଲଭ୍ ଲାଇଫ୍ରେ ମଧ୍ୟ ଅଧିକ ସଫଳ ହୋଇପାରନ୍ତି। ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଏ ବର୍ଷ କେଉଁ କେଉଁ ମାସ ଗୁଡ଼ିକ ଆପଣଙ୍କ ପାଇଁ ଅଧିକ ଶୁଭପ୍ରଦ ରହିବ କ୍ୟାରିୟର କ୍ଷେତ୍ରରେ ଆସନ୍ତୁ ଜାଣିବା। ଜାନୁଆରୀ ମାସ, ଏପ୍ରିଲ ମାସ, ମେ ମାସ, ଜୁନ୍ ମାସ, ସେପ୍ଟେମ୍ବର ମାସ, ଅକ୍ଟୋବର ମାସ, ନଭେମ୍ବର ମାସ, ଡିସେମ୍ବର ମାସରେ କର୍ମକ୍ଷେତ୍ରରେ କିଛିଟା ଅଧିକ ସଫଳତା ଆପଣଙ୍କୁ ମିଳିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଜାନୁଆରୀ ମାସ, ଫେବୃଆରୀ ମାସ, ମାର୍ଚ୍ଚ ମାସ, ଜୁନ୍ ମାସ, ଜୁଲାଇ ମାସ, ଅଗଷ୍ଟ ମାସରେ ଆପଣ ଶାରୀରିକ ପୀଡ଼ା ଟିକେ ଅଧିକ ପ୍ରାପ୍ତି କରିପାରନ୍ତି ବା ସମସ୍ୟା ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରୁ ଆସିବାର ସମ୍ଭାବନା ରହୁଥିବାରୁ ଆପଣ ନିଜ ଉପରେ ନିୟନ୍ତ୍ରଣ ରଖି ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟ କରିବେ ଏବଂ ଈଶ୍ୱର ବିଶ୍ୱାସ ହୋଇ ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟ କରିବା ଆବଶ୍ୟକ। ଆସନ୍ତୁ ଜାଣିବା ପ୍ରତିକାର ଗୁଡ଼ିକ କ'ଣ କରିବେ। ପ୍ରତ୍ୟେକ ଦିନ କୁକୁର, ମଇଁଷି, କାଉକୁ ଖାଇବାକୁ ଦିଅନ୍ତୁ। ଶନିବାର ଦିନ ଗରିବ ଅସହାୟ ଲୋକଙ୍କୁ କିଛି ଭୋଜନ ଦେବା ସହିତ କଳା ଦ୍ରବ୍ୟ ଦାନ ଦେଇଦିଅନ୍ତୁ। ମୃତ୍ୟୁଞ୍ଜୟ ମନ୍ତ୍ର ପାଠ କରନ୍ତୁ, ସୁନ୍ଦରାକାଣ୍ଡ ପାଠ କରନ୍ତୁ ଏବଂ ପ୍ରତ୍ୟେକ ଗୁରୁବାର ଏବଂ ଶୁକ୍ରବାର ଦିନ ଘରେ ଶ୍ରୀ ସୂକ୍ତମ ପାଠ କରନ୍ତୁ। ଆର୍ଥିକ କ୍ଷେତ୍ରରେ ଉନ୍ନତି ଆସିବ, ଲକ୍ଷ୍ମୀ ମାଆଙ୍କର ଆଶୀର୍ବାଦ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ରହିବ। ଏ ତ ଥିଲା ବାର୍ଷିକ ରାଶିଫଳର ସ୍ଥିତି କର୍କଟ ରାଶିକୁ ନେଇ। ଆଶା କରେ ଏ କାର୍ଯ୍ୟକ୍ରମଟି ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗିଥିବ, କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମ୍ପର୍କରେ ମତାମତ ଦେବେ। ଆଜି ତ ସମୟ ହେଇଗଲାଣି, ଆଜି ପାଇଁ ଏତିକି। ନମସ୍କାର, ଜୟ ଜଗନ୍ନାଥ, ଧନ୍ୟବାଦ।